ঈদ উপলক্ষে বাজারে বেড়েছে সেমাই চিনি ও গুঁড়ো দুধের দাম। গেল বছরের তুলনায় চিনির দাম কেজিতে বেড়েছে 25 থেকে 30 টাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে ক্রেতাদের। চড়া দামে বিক্রি হচ্ছে আনুষঙ্গিক নানা পণ্য। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। কদিন বাদেই ঈদুল ফিতর, ঈদে খাবারের তালিকার শীর্ষে থাকে সেমাই। চাহিদার জন্য বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের সেমাইয়ের দাম। দোকানে খোলা সেমাই থরে থরে সাজানো থাকলেও নেই তেমন ক্রেতা, বেশিরভাগ দোকানই ফাঁকা। মিঠাই ব্র্যান্ডের বাদাম, কিশমিশ ও ঘি দেওয়া লাচ্চা সেমাই 200 গ্রামের প্যাকেট 160 টাকায় বিক্রি হচ্ছে। গেল বছর যা ছিল 100 টাকা। এছাড়া বনফুল, প্রাণ, ওয়েল ফুডের 200 গ্রাম লম্বা সেমাই বিক্রি হচ্ছে 70 টাকায়। খোলা সেমাইয়ের দামও চড়া। সেমাই টেমাই দাম তো বেশি, কারণ তেলের দাম বেশি, গমের দাম বেশি। সরকার চিনি প্রতি কেজি 109 টাকা বেঁধে দিলেও বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, চিনি কেনার সময় কোন রসিদ দেওয়া হয় না। আমাদের এক বস্তা চিনি কিনতে যাই, স্লিপ ছাড়া আপনার 5,850 টাকা, এখানে 117 টাকা চিনি কিনে পড়ে, ওখানে কোনো স্লিপ আমরা পাই না। এক্ষেত্রে আমাদের বিক্রি করতে সমস্যা হচ্ছে। চিনি মাঝখানে শুনেছিলাম যে চিনির দাম একটু কমছে, কিন্তু বাজারে তো এসে দেখছি যে চিনি তো সেই 125 টাকা কেজি। ঈদ সামনে রেখে চাহিদার জন্য দুধের দামও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।